বলা হয়ে থাকে, কাছে থাকলে কে আর বোঝে, দূরে থাকলে সবাই খোঁজে। সারাদিন তার সাথে কথা বললে সে আপনাকে গুরুত্ব দিবে না, সব সময় এমন ভাব করবে যেন সে ছাড়া আপনি অচল। সে এটা ভালো করে জানে যে আপনি তার সাথে কথা না বলে থাকতে পারবেন না, তাই মাঝে বুঝিয়ে দেওয়া উচিত। আপনিও পারেন সব কিছু ছেড়ে ছুড়ে কিছুদিন হারিয়ে যাওয়াই ভালো। তাকে অন্তত আপনার অভাবটা বুঝতে দিন, তাকে আপনার জায়গাটা বুঝিয়ে দিন। আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, দূরে গেলে সে একদিন বুঝবে, অবশ্যই বুঝবে। প্রাক্তনের মতো ভালো বন্ধু দুনিয়াতে কেউ নাই। প্রাক্তনের সাথে কথা বলার সময় যদি আপনার সম্মান না থাকে, তবে বুঝে নেবেন ওইটা কখনো ভালোবাসা ছিল না। কিছু মানুষ আছে যাদের কাছে আমি ঋণী, তাদের মধ্যে প্রাক্তন আছে। প্রাক্তনের থেকে যে সম্মানটা আমি পাই, এর থেকে চাওয়ার বা পাওয়ার আর কিছু নাই। প্রতিটা মানুষই চায় তার ভালোবাসার মানুষ ভালো থাক, হয় সে আমার কাছে না হয় যার কাছেই থাকুক না কেন, যেন খুব ভালো থাকে। আমিও তার ব্যতিক্রম না, আমি পেলে হয়তো আমি ভালো থাকতাম, কিন্তু প্রাক্তন যেখানে আছে সেইখানে আমার থেকেও ভালো রাখতে পেরেছে তার বর্তমান, এর থেকে আনন্দের আর কি হতে পারে। এইভাবেই সম্মান করিও প্রিয়, এর বেশি কিচ্ছু চাওয়ার নাই, খুব ভালো থেকো। টাকায় ভরা তুমিটাকে আমি কখনো চাইনি, আমি তো চেয়েছি ভালোবাসায় ভরা তুমিটাকে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, আবার টাকা ছাড়া ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। যারা শুধু ভালোবাসার কাঙাল হয় তারা অবহেলা পায়, আর যারা অবহেলা করে তারাই ভালোবাসা পায়। টাকা হলে আমিও একদিন সব কিনব, সাথে ভালোবাসাটাও। ভালোবাসা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু দামি রেস্তোরাঁতে খাওয়াতে না পারলে, দামি গিফট দিতে না পারলে ধীরে ধীরে ভালোবাসার শক্তি বোধ হয় কমতে থাকে, আর শেষে বিচ্ছেদে পরিণত হয়। দিন শেষে বোঝা যায় ভালোবাসা বলো আর বন্ধুত্ব বলো, সব টাকার উপর দাঁড়িয়ে থাকে।